হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আনন্দ 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা ঝটপট বিকেলের নাস্তা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। আজকে আমি বিকেলে একটা সুস্বাদু নিমকি পিঠা বানাবো, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখিয়ে নেওয়া যাক কী কী লাগছে আজকে আমাদের উপকরণগুলো। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এখানে নিয়েছি 3 চা চামচ চিনি, আর এখানে নিয়েছি 1 চামচ গুঁড়া দুধ, আর এখানে পরিমাণ মতো লবণ, আর নিয়েছি পানি, আর হচ্ছে ফিরে বেলুন, আর হচ্ছে একটা ছুরি। তাহলে চলুন কিভাবে আমি ময়দাটাকে মাখাবো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে ময়দাটা নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, সেটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিনিটা নিয়েছিলাম যে 3 চা চামচ, সে চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবার 1 চা চামচ গুঁড়া দুধ, এবার এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এই ময়দাটাকে সুন্দর করে মেখে নিব। এভাবে প্রথমে আস্তে আস্তে করে আপনারা পুরাটা ময়দা মিশাতে থাকুন সব উপকরণগুলো। আমার মাখন উপকরণগুলো দিয়ে ময়দাগুলো মেখে নিয়েছি সবগুলো। এখন আমি এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিব। একবারে বেশি পানি দেবেন না, যেন আটাটা নরম হয়ে যাবে, তা না হলে হালকা করে পানি দিতে হবে যাতে ময়দাটা মাখানো খুব সুন্দর হয়। আমি হালকা করে করে পানি দিচ্ছি, এভাবে আপনারা দিয়ে দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেবেন। ভিউয়ার্স, আমার আটাটা মাখানো হয়ে গেছে, এবার দেখুন কি সুন্দর করে মাখিয়েছি, খুব সফট হয়েছে মাখানোটা। এবার আমি আটাটাকে ছোট ছোট করে গোলা করে নেব পিস করে, এভাবে দেখুন। ছোট ছোট সাইজ করে নিন পিঠাগুলো বানানোর জন্য। এই নিমকি পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, দেখুন হয়ে গেছে আমার প্রত্যেকটা সাইজ করা হয়ে গেছে। এখন আমি এটাকে শুকনো আটা জড়িয়ে বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি যে ছুরিটা নিয়েছিলাম, দেখুন সেই ছুরিটা দিয়ে এভাবে মাঝখানে রুটিটাকে কেটে নিতে হবে, কয়েকটা ভাগে কাটতে হবে, সুন্দর করে চাপ দিয়ে ধরে কেটে নিন। দেখুন কিভাবে করছি আমি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? দেখুন এইভাবে কেটে নিতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হবে, প্রত্যেক পার্টি আলাদা হবে এভাবে। দেখুন কত সুন্দর হয়েছে কাটাটা। এভাবে কেটে নেবার পরে এটাকে এইভাবে আস্তে আস্তে পল্টিয়ে নিতে হবে, পিঠা আকারে পল্টিয়ে নেবেন,
দেখুন আমি এভাবে পোল্ট্রি নিয়েছি কত সুন্দর করে, এটা আমার হয়ে গেছে। এবার আমি আর একটা একই নিয়মে মেলে নিচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরেকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। শুকনো আটা জড়িয়ে নিলাম, আবার একই নিয়মে বেলে নিচ্ছি। বন্ধুরা আমার তৃতীয় রুটিটাও বেলা হয়ে গেল। এখন আমি এটাকে আবারও প্রথমটার মতো একই নিয়মে মাঝে কেটে নিচ্ছি, লম্বা করে একটা ফাড়া দিয়ে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আরেকটা, দেখুন কিভাবে আমি আস্তে আস্তে পোল্ট্রিয়ে নিয়েছি রুটিটাকে। দেখেছেন কত সুন্দর হয়েছে, দেখুন। এভাবে প্রত্যেকটা রুটি একইভাবে আপনারা তৈরি করে নেবেন। রুটিগুলো বানানো হয়ে গেছে, দেখুন পিঠাগুলো তৈরি। এখন আমি এগুলোকে ডুবো তেলে সুন্দর করে ধীরে ধীরে ভেজে নিব। চলুন তাহলে ভেজে নিই। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। পিঠাটা আমার ডুবো তেলে ভাজতে হবে, এই কারণে আমি বেশি করে তেল দিচ্ছি। দেখুন তেলটাকে কড়া করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পিঠাগুলো, যে পিঠাগুলো তৈরি করেছিলাম, সেগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আস্তে আস্তে নেড়ে দিন একটু। যাতে ভিতরটা কাঁচা না থাকে, উল্টিয়ে উল্টিয়ে নেড়ে দিন। আমি আবার উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার পিঠাগুলো এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এখন এগুলো তুলে নিচ্ছি, বাকি পিঠাগুলো একই নিয়মে ভেজে নিব। একে একে আমি সব আপনাদেরকে বলে দিচ্ছি। লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে রেসিপিটা আমার কেমন হলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, যাতে আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারি। আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি থাকলেও সেটা আমাকে বলতে পারেন কমেন্ট করে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা আমার বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেল, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সুন্দর করে এবার আপনারা পরিবেশন করুন। বন্ধুরা আজকের মতো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।